একটা সরলরেখাকে আসলে তোমরা তিনটা পার্ট সমান ইকুয়াল পার্ট কিভাবে করবা? তোমাদের বইয়ে অ্যাকচুয়ালি শুধু দেয়া আছে, বাট এটা কিভাবে করছে তার কোনো ব্যাখ্যা হদিস নাই বইয়ে। সো দেখো এটাকে কিভাবে করবা। আমি তোমাদের চিত্রটা এঁকে নিচ্ছি, তারপর বেসিকটা বোঝাবো। প্রথমে চিত্রটা এঁকে নিই। এই ধরনের চিত্র আঁকাটা খুব টাফ, কারণ এদিক থেকে দেখা যায় না। সো যে কোনো একটা আঁকলাম, তারপরে যে অতিরিক্ত যেটা আঁকলাম এটাকে তিনটা পার্ট করে নিই। একটা পার্ট করছে, পয়েন্টগুলো খুব সাবধানে, নালে এদিক সেদিক হয়ে যাবে। তিনটা পার্ট করছে। সো এইটার লাস্ট পয়েন্ট আর এটার লাস্ট পয়েন্ট এটা অ্যাড করি। ঠিক আছে, এখন এই যে কোণটা, এই কোণটা সমান করে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে একই কোণ আঁকবো। সো এটা খুব সাবধানে আঁকতে হবে, এদিক সেদিক হলে কিন্তু মিলবে না এবং সমান তিনটা পার্টও হবে না। সো এই গেল, এবং এটার সমান করে একদম এটার সমান করে এখান থেকে এই এবং এখান থেকে এই একদম মাঝ বরাবর হতে হবে, মাঝ বরাবর একদম এখানে। এখন এগুলোকে একটু মিলাই দিই, দেখি কি হচ্ছে। সো এই মিলল, একটু দেখি যে সমান সমান হলো কিনা, কারণ হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট এক্স্যাক্ট হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা কেন করলাম? এভাবে করার কারণ হচ্ছে যে এই যে ত্রিভুজটা দেখো, এই কোণটা কিন্তু কমন, এবং এই কোণগুলোও কিন্তু আমি সমান সমান নিয়েছি, এবং এই কোণগুলোও কিন্তু সমান। কিভাবে? কারণ সমান্তরাল। ঠিক আছে, এটার এই কোণে সমান করে এই কোণে সমান করে এটা কমন, দ্যাট মিনস এই কোণগুলো সমান, এবং এই কোণগুলো সমান হওয়ার কারণে এই যে অনুরূপ কোণগুলো সমান, দ্যাট মিনস এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি বলে ওটাকে, সমান্তরাল, রাইট? এবং এরকম হওয়ার কারণে এখানে প্রত্যেকটা ত্রিভুজের যে বাহুগুলো আছে, এই বাহু এই বাহু, বা এই পুরা ত্রিভুজটার এই পুরা ত্রিভুজটা এতটুক, বা এই পুরাটা বা এই পুরাটা, যে কোনো বাহু নাও, প্রত্যেকটা বাহুর রেশিও হচ্ছে সবসময় সেম। এটা হচ্ছে ত্রিভুজের রেশিও থিওরি, যে লম্ব বা অতিভুজ বা ভূমি অতিভুজ একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজের বাহুগুলোর রেশিও সবসময় সেম থাকে। এবং ওই থিওরি অ্যাপ্লাই করে এই যে রেখাটা, এটাকে সমান তিনটা পার্ট করা হয়েছে। এটা যদি থ্রি এ হয়ে থাকে, এটা এ। ঠিক আছে, ওকে।